একদম চুপ। এখন সিজন কি বুঝছস না? ইলেকশন চলে, যতবার সুযোগ পাবি ততবার নামাজ আদায় করি, মানুষ বুঝবে আমাদের নেতা খুব নামাজি। কিছু মানুষ আছে ইলেকশন আসলে মানুষ দেখানো অনেক কিছুই করে, মাহফিলে আসবে ওই সময় আর চেয়ারে বসবে না, মানুষ দেখানোর জন্য আইসা মাটিতে নিচে, অন্যান্য সময় আসলে দাঁড়ায় থাকে। খুব ভাব কই চেয়ার কোথায়, আবার মানুষ দেখানোর জন্য কাজ করে, সালাত সেটাও মানুষ দেখানোর জন্য। আর এই রকম নামাজি ইলেকশন আসলে নির্বাচন আসলে খুব বেশি দেখা যায়। একবার এক ক্যান্ডিডেট আসরের নামাজ এক এলাকায় পড়ে বের হয়েছে, বিভিন্ন এলাকায় দেখবেন বাজার এলাকায় বিশেষ করে নামাজের জামাত গ্রামাঞ্চল থেকে 10-15 মিনিট একটু ভিন্নতা থাকে। এইরকমই ঘটনা একবার হয়েছে, এক এলাকা থেকে এক ক্যান্ডিডেট নামাজ পড়ে বের হয়েছেন, কিছুক্ষণ পরে গিয়ে দেখলেন বাজার এলাকার মসজিদে এখনো নামাজ চলে। তার সাঙ্গপাঙ্গদেরকে বললেন সবাই আবার নামাজে ঢুকুন। তখন কর্মীরা বলল স্যার একটু আগে না নামাজ পড়লেন, একদম চুপ। এখন সিজন কি বুঝছস না? ইলেকশন চলে, যতবার সুযোগ পাবি ততবার নামাজ আদায় করি, মানুষ বুঝবে আমাদের নেতা খুব নামাজি। কিছু মানুষ আছে ইলেকশন আসলে মানুষ দেখানো অনেক কিছুই করে, মাহফিলে আসবে ওই সময় আর চেয়ারে বসবে না, মানুষ দেখানোর জন্য আইসা মাটিতে নিচে, অন্যান্য সময় আসলে দাঁড়ায় থাকে। খুব ভাব কই চেয়ার কোথায়, আবার আছে না নাই। তারপরে দেখা যায় ইলেকশন ছাড়া যাদের হাতে ময়লা হাত মিলাবে না, হাতে বালু লাগবে ইলেকশন আসলে, হয় এত বালু থাকো কার শরীর ফেক থাকো খাদা থাকো, আইও আসেনি ইলা মানুষ দেখানো কাজ। এর বাদে আরো তো আছে, মা ভিলো আইলা বা বিভিন্ন জায়গাত গেলা সকল জায়গার দান সৎকা করতে না, জানো একটু জিন্দাবাদ জিন্দাবাদ মারবা, ও না সারি দিলা কিছু দেখা আসেনি ইলা। এর বাদে সকল সময় পাঞ্জাবি তোকি পাঞ্জাবি টুপি লাগাই অসুবিধা নাই, ইলান কিছু মানুষ আছে কিন্তু দেখা যায় সব সময় শার্ট ফ্যান ফিনটা, ইলেকশন আইয়া হারলেও টুপি আর পাঞ্জাবি কি মুসন মানুষদের বুঝাইন, দেখো আমি টুপি লাগাই দিছি পাঞ্জাবি লাগাই দিছি, টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা ওলোর লগে আমার একটা বাপ সাপ আছে মানুষের কাছ থেকে সিম্পিতি লইয়া, এর মানে যদি তাই জাগা মতো যাইতা ফারন বাড়া দেখা যায় পাঞ্জাবি আলার টুফি আলার উপরে উতাইন হিংস্র হায়নার মতো ঝাপা যাব। ইলার মানুষ তো আমরা সমাজ অঙ্কু নাই, আমি আর তোলে দি যাইয়ান না, আপনারা তো বুঝুন সপ্তাহ মানুষ দেখানো কাজ করা এটা রিয়া, এটা হলো রিয়া, মানুষ দেখানো কাজ করা এটা হলো মুনাফিকের স্বভাব, এদের জন্য ধ্বংস। ধ্বংসপ্রাপ্ত লোকদের যে সকল বদ স্বভাব বলা হয়েছে এই আয়াতে আল্লাহ এটাও বলেছেন যে তারা মানুষ দেখানোর জন্য কাজ করে। আমরা কোনো কাজ মানুষ দেখানোর জন্য করব না, আমাদের সমস্ত কথাবার্তা কাজকর্ম আমল ইবাদত সব হবে কাকে সন্তুষ্ট করার জন্য। আপনারা কষ্ট ওই জান্নাত নেই, আমরা আইছি তো শেষর আয়াত, ও শেষর আয়াত ওখান বালা করি নৌকা হতায় আছে না, শেষ ভালো যার সব ভালো